আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম, আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কিভাবে এলাস্টিক লাগাবেন এবং কিভাবে আপনারা নিচের পার্টিসটা করবেন। তো পায়জামার এলাস্টিকগুলো অনেকেই আসলে লাগাতে চান না, মানে নতুন যারা আছে তারা চিন্তা করে যে এলাস্টিকটা লাগানো অনেক কষ্ট, এলাস্টিকটা কিভাবে সেলাই করব। তো আমার এর মধ্যে দেখার মধ্যে আমার তিন চারজনকে আমি যাদেরকে কাজ শিখিয়েছি তাদের মধ্যে তারা এলাস্টিকটা লাগাতে চায় না। ভাই বল এলাস্টিকটা কীভাবে লাগাবো, অনেক কষ্ট ভাই, এটা টেনে টেনে লাগানো সম্ভব না। তো এলাস্টিকটা কীভাবে ফিক্স করবেন এবং পার্টিসটা কীভাবে সেলাই করবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে তাই দেখাবো। তো এখানে আমি পার্টিস নিয়েছি 1 ইঞ্চি, তার জন্য চওড়া কাপড় নিয়েছি 2 ইঞ্চির উপরে চওড়া। তো লম্বা আপনার পায়ের ওপেনিংটা যা আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নিতে হয়। তো এক পাশে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আরেক পাশ থেকে এইভাবে ফোল্ড করে দিতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখলে আশা করি যে আপনাদের পার্টির সেলাই করা এবং মনে করেন আপনার এই এলাস্টিক সেলাই করা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ ভিডিওতে একেবারে ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো লাস্টের দিকে একটু ফানিও আছে, আপনারা আশা করি ভালো লাগবে যদি দেখেন। তো ওইখানে আমি যখন এটা সেলাই করছিলাম তখন আমি ডাইরেক্টলি কথা বলেছিলাম হিন্দিতে, তো আপনারা লাস্টে হিন্দিতে ওইটা শুনতে পারবেন, আপনারা আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে। তো এখন আমি পার্টিসটা এইভাবে করে কাপড়ের মধ্যে বসানোর পর আমি টপ সাইডে, আপনার পায়জামার টপ সাইডে আমি এটা বসাবো। তো পায়জামার টপ সাইডে এভাবে করে নিজের ওপেনিংয়ের পায়ের যে হেম আছে হেমের সাথে মিলিয়ে এভাবে করে এক পাশ থেকে সেলাই করা শুরু করতে হবে। এভাবে করে ওই পাশ পর্যন্ত সেলাই করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আপনারা, আমি তো এটা আলাদা কাপড়ের মধ্যে পার্টিসটা বসিয়েছি, আপনারা কিন্তু চাইলে পায়জামার মধ্যে বাড়তি কাপড় রেখেও বসাতে পারেন। তো ওইটা আপনারা ভিন্ন একটা জিনিস, তো আলাদা নিলেই সবচেয়ে বেটার। তো এভাবে করে সেলাই করার পর ভিতরের দিকে আমি ভেঙে দিলাম, ভেঙে দিলে কিন্তু আমার সুন্দর একদম পাকা হয়ে যাচ্ছে, কোনো ধরনের বক্রম দেখা যাচ্ছে না বাইরে। তো প্রথমে আমি একেবারে নিচের সাইডটায় আমি প্রথমে একটা সেলাই দিব, এইভাবে ভিতরে ভেঙে দিয়ে একটা সেলাই দিব। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন আসছেন তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে ভালোবাসা। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন যদি ভালো লাগে, যদি মনে করেন যে না আসলে বোঝা যায় কোনো কিছু তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। তো আমি দোনো পাশ সেলাই করে নিলাম, ওই পাশে প্রথমে ভেঙে দিয়ে একটা সেলাই দিয়েছি, তারপরে কিন্তু আরেকটা সেলাই দিয়েছি এই ওই পাশের মুখটাতে। তো এইভাবে করে সেলাই দিয়ে আমি 2টা সেলাই দিব, জাস্ট উপরের দিকে 2টা নিচের দিকে 2টা, এইভাবে 2টা সেলাই দিয়েলে পার্টিসটা সুন্দর দেখা যায়। সেলাইগুলো ঘন ঘন দিলে তখন দেখা গেছে অনেক সময় পার্টিসটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি 2টা উপরে এবং 2টা নিচে 2টা সেলাই দিয়েছি, 2টা 4টা সেলাই দিয়েছি জাস্ট। তো এইভাবে করে আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলোয়ার যাব সারে কমপ্লিট হয়ে যাতে হয় সেলাই করকে তব আপ লোক এলাস্টিক লাগাতে হয়। তো এই এলাস্টিক আপকো কিনা লেনা হ্যায় এসমে যাব ইতনা হোতা হ্যায় দেখতা হো তো কিতনা হোতা হ্যায় 23। তো মানে এসকে লিয়ে এলাস্টিক লিয়া ইসসে থোড়া কম, ঠিক হ্যায় সে থোড়া কম লিয়া উসকা বাদ ইসকো এলাস্টিক কো জয়েন কর লেনে কা যা এলাস্টিক কো ইসসে তারা এসে জয়েন কর লেনা कहीं ऐसा ना हो, ठीक है, ऐसा ज्वाइन करना। ऐसे ज्वाइन करने के बाद आपको ऐसे ज्वाइन कर लिया मैंने, उसके बाद आपको इसको थोड़ा ऐसे ऐसे करके उसको थोड़ा ऐसा कर देना, पूरा सिलाई कर देना चारों तरफ, ठीक है। तो मैं सिलाई कर देता हूँ, तो आप लोग जानता है जो ये सब काज है, तो इस तरह अंदर करके जाने का मोड़ देने का। तो मोड़ देने के बाद प्लास्टिक को आप इसको ऐसे पकड़ो, कहीं से भी पकड़ो, तो इसको ऐसे रखना है, ठीक है, ऐसे ऐसे रख के इसको ऐसे फोल्ड करके, प्लास्टिक में सिलाई नहीं होगा, सिर्फ नीचे से ऐसा करके सारे सिलाई कर दूंगा फिर,
आप लोग देखते रहो मैं कैसे सिलाई करता हूँ। तो इसको इस तरह से स्टार्ट करके थोड़ा थोड़ा करके इसको ऐसे 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 अंदर डालते जाएगा, अंदर डालते जाएगा। इलास्टिक में सिलाई नहीं होना चाहिए, ठीक है। तो इसको ऐसे ऐसे हम डालते जाए, हम ऐसे सारे डाल देगा। तो जब आपको इस तरह ऐसे खलक हो जाएगा तब इसको ऐसे खींच लेने का, ऐसे खींच के बाहर कर देने का इलास्टिक। फिर से वही स्टेप फॉलो करने का, तो इस तरह से अंदर करके जाने का, ठीक है। तो ऐसे मैं सारे को अंदर कर देता हूँ, उसके बाद आपको दिखाता हूँ फिर दूसरा स्टेप। इसको मैंने सारे अंदर कर दिया, तो आप इसको ऐसा करके खींचने का, ठीक है, ऐसा करके खींचने का। खींचेगा तो सारे कपड़ सारे जगह में, मतलब सारे जगह में ठीक से बैठ जाएगा। बैठने के बाद आपको क्या करना है, आपने दूसरे स्टेप देखा तो ये स्टेप इम्पोर्टेंट है। आप इसको सेंटर में एक सिलाई दे सकता है, फिर दो सिलाई भी दे सकता है। तो दो सिलाई देगा तो अच्छा है, रेडीमेड का जैसा हो जाएगा। तो आपको दो सिलाई में देखे दिखाता हूँ, ठीक है। तो पहले आपको थोड़ा थोड़ा करके इतना, मतलब इतना 4 इंची ऐसे करके पकड़ना है, 4 इंची 5 इंची ऐसे करके पकड़ के ऐसे खींचना है, ठीक है। तो देखो मैं कैसे करता हूँ, ऐसे करके खींच कर फिर इसको ऐसे सिलाई करते रहा, ठीक है। फिर थोड़ा और ऐसा करते हैं, फिर और सिलाई किया, बस सिलाई कर देते हैं। तो मैं सिलाई करते रहता हूँ, आप लोग देखते रहो, ऐसे मैं थोड़ा थोड़ा करके खींचूँगा और सिलाई करते रहूँगा। ऐसे मैं थोड़ा करके खींचूँगा और सिलाई भी करते रहूँगा। मतलब पहले खींचना है उसके बाद सिलाई करना है, ठीक है। तो इस तरह मेरा एक राउंड हो गया, ठीक है। अब इसको दूसरा राउंड देता हूँ। तो दूसरा राउंड अब फिर से मैं स्टेप है ऐसे करके पकड़ना है, खींच के फिर सिलाई करना है। कितना ईजी है ना। तो आप लोगों को ये वीडियो कैसा लगा ज़रूर कमेंट में बता दीजिए। और जो भी मेरा चैनल में पहली बार आया है, आप लोग चैनल को सब्सक्राइब करके रख सकता है, नहीं तो कोई बात नहीं, दूसरा वीडियो देख लीजिए अच्छा लगेगा तो उसको सब्सक्राइब करके बेल बजा दीजिए। फिर मैं जैसे वीडियो डालूँ ऐसे आप लोगों को नोटिफिकेशन मिलते रहे, ठीक है। देखो कैसा हुआ आप बताइए आप लोग। तो हो गया मेरा वीडियो, आप चलता हूँ, ठीक रख। तो सम्मानित व्यूअर्स, ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে হিজাবের সেলাইটা দিব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।